নবীন বাড়ি উপলক্ষে অনুষ্ঠিত আমি কিন্তু খাইছি আজকের এই র্যালি সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী জনাব আফরোজ আব্বাস আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়িকা এবং সংগ্রামী নেত্রী সাবেক এমপি আমাদের হেলেন জৈন খান আপা সহ এখানে আরো অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের সংগ্রামী বোনেরা এখানে উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা সংগ্রামী বোনেরা আপনারা জানেন আজকে ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস আজকের এই দিনে বাংলাদেশে ঘটেছিল একটি ঐতিহাসিক ঘটনা যেদিন বাংলার সিপাহী জনতা এক হয়ে একাত্মতা ঘোষণা করেছিল সেই ঐতিহাসিক দিনটি আজকে আমরা পালন করছি অত্যন্ত গর্বের সহিত এবং আমরা গর্ববোধ করি যেদিন সিপাহী জনতা এক হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল যেদিন বাংলাদেশে ছিল না কোনো গণতন্ত্র কোনো প্রেসিডেন্ট কোন সরকার সেদিন জনগণ এবং সিপাহী জনতা সিদ্ধান্ত নিয়েছিল যে কাকে এই মুহূর্তে বাংলার মসজিদে বসানো যায় তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে তারা আমার মনে পড়ে মেজর কর্নেল শওকত আলী সাহেব বলেছিল যে ওনার বক্তব্য শুনেছিলাম আমি রমনা ঘটনা উনি বলেছিল আমরা দেখেছি মেজর জিয়াউর রহমান সাহেবকে তখন জিয়াউর রহমান সাহেবকে চান বলে করে কোলে করে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল উনি হেঁটেও আসে নাই নিয়ে এসে তারপরে বাংলার সিপাহী জনতা একসাথে একত্রতা ঘোষণা করে তাকে মসজিদে বসিয়েছিল এবং সরকার সে বাংলার শাসন গ্রহণ করে এবং আজকে আজকে সরকার তাকে বলে সে নাকি ক্ষমতা কুসুম দরজাতে এসেছে এবং বাংলার অবৈধ সরকার খুনি সরকার ছিল ইতিহাস ইতিহাসকে মুছে দেবে বাংলার ইতিহাস মানুষ জানে এবং চিরকাল ইতিহাস সত্যই থাকবে আমি আর বক্তব্য দিব না এই বিষয়ে আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তারা বলবেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ মহিলা দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আল্লাহ হাফেজ আমাদের মাঝে উপস্থিত আছেন নরসিংদী জেলার সংগ্রামী সভানেত্রী অ্যাডভোকেট উম্মেদ সালমা মায়া নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সিনিয়র সহ সভানেত্রী অ্যাডভোকেট সানিদ পারমা আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তর পূর্ব থানার ঢাকা মহানগর উত্তর পূর্ব থানার সংগ্রামী সভানেত্রী শাহিনুর বেগম হাসি সাধারণ সম্পাদক আফিয়া ইসলাম বেত্তা আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ থানার সংগ্রামী সহ সভানেত্রী সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা নরসিংদী জেলার সহসভানেত্রী রহিমা আক্তার পাখি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গাজীপুর থেকে আজকের এই র্যালিকে সাফল্যমণ্ডিত করবার জন্য গাজীপুর থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আসছেন তাদেরকে আমরা জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি এখন বক্তব্য রাখছেন গাজীপুর জেলার সংগ্রামী সভা